হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা চাটনি। তাহলে দেখুন, প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে কড়াইটি প্রিহিট করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে, বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর এর মধ্যে হাফ চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবারে সরষেটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে, এই যে যখন ফুটে উঠছে, তখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আপনি এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর এর মধ্যে ফুটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব, তেলের মধ্যে অল্পখানি লো ফ্লেমে ভেজে নেব। এই যে ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ দিলাম না, লবণ দিলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে। এই যে দেখুন, বাস হলুদ দিয়ে পরে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে আমগুলো সহজেই জলের মধ্যে ডুবে যায়। এবার নাড়াচাড়া করে নিলাম, দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে কয়েকবার আমি খুলে দেখে নিয়েছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এই যে দেখুন, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনির পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো দেবেন, যেমন আপনি মিষ্টি খান সেই অনুযায়ী। আপনি এখানেও গুঁড়ো দিতে পারেন। তারপর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। কিন্তু যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এভাবে ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পর গ্যাসে এইবারে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। যার শুকনো কলায় ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এবং অল্প পরিমাণ কালো সরষে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তা হাফ চামচের মতো দিয়ে দিলাম। এরপর আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। এটা আপনি গরম ভাতে খেতে পারেন, এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনি এই আমের চাটনিটা দিয়ে এক থালা ভাত গরমে অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই টেস্টি। তার আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।